হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বন ও পরিবেশ মন্ত্রীর জামাতা গোলাম রসুল রাহেল চৌধুরী হেরেছেন বিএনপি প্রার্থীর কাছে আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত নবীগঞ্জের নৌকার প্রার্থীর হেরে যাওয়ার বিষয়ে ডিবিসি নিউজের সাথে কথা বলেছেন রাহেল চৌধুরী তার অভিযোগ হবিগঞ্জ প্রশাসন মোটা অঙ্কের টাকার বিনিময়ে নৌকার প্রার্থীকে হারিয়ে দিয়েছে নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিনের জামাতা নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল রাহেল চৌধুরী গেল ষোলোই জানুয়ারি হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত নবীগঞ্জ পৌরসভায় এবার জয়লাভ করে বিএনপি প্রার্থী সাবির চৌধুরী ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে নৌকার নেতা কর্মীদের মারধর করে পুলিশ অভিযোগ ভোটারদের আমরা পুলিশের কারণে ভোট দিতে না আমরা হিন্দু মানুষ আমরা কইছে এই শালার পুত তুই ভোট কি তোর ভোট দেওয়া হয়ে গেছে কই আমার এখানে তিন চারটা বাড়ি দিছে রেপ এবং পুলিশ আমরা ভোট গণনার সময় খানো আমরা দুমা বাড়ি এটা রিয়া হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার কারসাজি করে নৌকার প্রার্থীকে হারিয়ে দিয়েছে বলে অভিযোগ এই প্রার্থীর নয়টি ওয়ার্ডের দশটি কেন্দ্র আছে তোষ্টি কেন্দ্রে ঘুরে একই অবস্থা দেখতে পেলাম শিব বাসা কেন্দ্রে যখন ঢুকি বলা হয় যে আমার মুজিব কোর্ট খোলার জন্য প্রশাসনের পিটানো দেখলে মনে হয়েছে যে আমরা বোধ জামাত বিএনপি আমরা করি কেন্দ্র থেকে আসা ভোটের ফলাফলে এগিয়ে থাকলেও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের হিসেব পাল্টে যায় বলে দাবি আওয়ামী লীগের পরাজিত প্রার্থী রাহেল চৌধুরীর একটা ষড়যন্ত্রের মাধ্যমে যেখানে আওয়ামী লীগের দুর্গ এজেন্টদের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে প্রথমেই ওই দোষ সাইন নিয়ে নেওয়া হয়েছে কেন্দ্র থেকে ফলাফলে আমি বিজয়ী হওয়ার পরে যখন উপজেলায় আসে বারো থেকে তেরো সব বুটের ব্যবধানে জয় লাভ করি দুই তিন ঘন্টা পরে রেজাল্ট আসে আমার রেজাল্ট চেঞ্জ করে নিয়ে আসা হয় তাৎক্ষণিক আমরা প্রতিবাদ করি আওয়ামী লীগের প্রার্থীর অভিযোগ অস্বীকার করে হবিগঞ্জের পুলিশ সুপার বলেন প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে প্রশাসন কারো বিপক্ষে কাজ করে না মানুষ হেরে গেলে মানে কাকে কিভাবে এখন কার পিছে লাগবে সেটা থাকে আমরা সব সময় দেশের জন্য জনগণের জন্য সরকারের ইমেজ বৃদ্ধি পাই ভালো হয় সেই রকম ভাবে কাজ করি সবসময় অলওয়েজ কেন্দ্রে কেন্দ্রে ভোটের হিসেবে দেখা যায় অনেক কেন্দ্রে নৌকার এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি কয়েকটি কাগজে এজেন্টদের স্বাক্ষর না নিয়ে অন্যদের নামে স্বাক্ষর নেওয়া হয়েছে নম্বরে আমার যে এজেন্ট কোনো না সময় ছিল তার কোনো সাইন নেই জাহিদ হাসান ডিবিসি নিউজ ঢাকা